نظر رجل أن يذبح إبلا ببوانة আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আল্লাহ নবী, আমি বুয়ানা নামক একটি জায়গায় একটি উট কোরবানি করার জন্য মানত করেছি। ফাকালা আল্লাহ নবী ফাসআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হাল কানা ফিহা ওয়াসানান কি হাল কানা ফিহা ওয়াসানান মিন আওসানিল জাহিলিয়্যাত ইউবাদ, সেখানে কি জাহিলিয়াতের জামানায় কোন মূর্তি পূজা হতো? কোন মেলা সেখানে কি বসত? যেমন আমাদের দেশে দেখবেন অনেক জায়গায় ওই রকম পীরদের মেলা বসে, পীর ফকির তাদের মেলা বসে, উৎসব হয়, ওরস হয়, এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস যখন করলেন, কালুলা, তখন বলল না। এরপর আল্লাহ নবী বললেন যে আউফে বিনাজরিক, ঠিক আছে, এরকম যদি কোনো সমস্যা বা এরকম যদি কোনো কারণ না থাকে, কোনো মূর্তি পূজা ছিল না, কোনো উৎসব হতো না, ঠিক আছে, ওই জায়গায় তুমি মানত করেছো, আউফে বিনাজরিক, তোমার মানত তুমি পূর্ণ করো, কোনো সমস্যা নেই। এরপর কারণ আল্লাহ নবী বললেন, ফাইন্নাহু কারণ লা মাফআ লিনাযরিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে আচরণ করার জন্য কেউ যদি কোনো মান্যত করে সেই মান্যত পূরণ করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কেন জিজ্ঞেস করলেন যে সেখানে কোনো উৎসব হতো, কোনো মূর্তি পূজা হতো, কেন জিজ্ঞেস করেছিলেন? যাতে ওটা কি না হয়, সেরে না হয়, এই জন্য। কিন্তু আমাদের দেশে অসংখ্য অগণিত মানুষ এখন তারা কি করতেছেন, বিভিন্ন আটপশিক মাজারে, তারপর খানজা হানাদের মাজারে, বিভিন্ন পীর ফকিরের মাজারে, বিভিন্ন জায়গায় যে পীরদেরকে উদ্দেশ্য করে তারা কোরবানি করতেছেন, মান্যত করতেছেন। অনেক মহিলারাও মান্যত করেন, আমার অমুক হলে অমুক পীরের মাজারে একটা গরু দেব, ছাগল দেব, টাকা দেব, পয়সা দেব, এইগুলি কর সম্পূর্ণরূপে শিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জিজ্ঞেস করেছিলেন সেখানে কোনো উৎসব হয়, এখন আমাদের দেশে এরকম উৎসব হয় না, এই জন্য ওইখানে কোরবানি দিয়া যদি কোনো জায়গায়, অনেকে বলেন যে আমি আল্লাহর হস্তে কোরবানি দেবো, মান্যত করবো, অসুবিধা কি? হ্যাঁ, মান্যত করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যেহেতু ওই আক্রশীর বাজারে, খানজাহানের বাজারে, শাহপরম শাহজালালের বাজারে এটা করার জন্য নিয়ত করেছেন, এটাই মান্যত করেছেন, এই কাজটি করাই হলো শিল্প, এটা শিল্পের সঙ্গে রিলেটেড। কারণ আপনার নিয়ত হলো ওই পীর সাহেব আমার উপর কিছু খুশি হবে, পীর সাহেবের ঘরে দান করলে আমি কিছু সব পাবো, পীর সাহেবের কাছে দান করলে আমার কিছু উপকার হবে, আমার কিছু লাভ হবে, এই নিয়ত করার কারণেই এই জায়গাটায় ওই রকম আপনার মান্যতা পূরণ করা যাচ্ছে। কথা বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরো এক জায়গায় মান্যত করা যাবে না, আরো এক কাজ করা যাবে না, সেটা কি? ওয়া ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, আর আদম সন্তান যেটা তার ক্ষমতা নেই, যেটা দিতে পারে না, এই মান্যত করা যাবে না। কেউ যদি মান্যত করবে, আল্লাহ হ্যাঁ তুমি আমার এই কাজটা করে দিলে আকাশের চাঁদ আমি ওকে দিয়ে দেবো, সম্ভব নাকি? আকাশের চাঁদ সম্ভব? হে আল্লাহ, এই কাজটা করলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসাফা করব, এটা সম্ভব নাকি? আল্লাহ নবী আসলে মারা গেছে, এখন তো নবীর হাত ধরে এসে বায়াত করতে চাই, হবে নাকি? এই মান্যত করলো হবে না। তবে যেই মান্যতের ক্ষমতা আছে, যেমন আল্লাহর হস্তে আমি দুই রাকাত নফল নামাজ পড়ব, এই মান্যত পূরণ করে ফেলছ, আল্লাহর হস্তে আমি দুটো রোজা রাখি। আমাদের দেশের অনেক মা বোনেরা অনেক সময় ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিদেশে গেলে অথবা অনেক সময় পরীক্ষার হলে গেলে আল্লাহর হস্তে দুইটা রোজা রাখে, রাখে কি রাখে? এটা এক ধরনের মান্যত, এই মান্যত পূরণ করা যায়। কিন্তু যদি মান্যত করে আমি অমুক পীরের মাজারে 10 টাকা দেবো, একটা ছাগল দেবো, ওই মান্যত পূরণ করে কি নাই? কারণ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহু লা ওয়ফা লিনাফসিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে যে গুনাহের কাজ করতে যে কোনো মানব করলে ওই মানব পূরণ করা কি নাই? এই যে হাদিসটি বললাম এটা সুনানে আবি দাউদের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে, হাদিস নম্বর 3313 নম্বর হাদিসে, এবং এটা সুনান আল বাইহাকি এই হাদিসটি বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমি আরেকটা হাদিস পড়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান নাযার আইতি আল্লাহ ফালিয়ুতি, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার জন্য কোনো মান্যত করে সে যেন তা আনুগত্য করে, সেটা পূরণ করতে হবে। ওয়ামান নাযার আই ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য গুনাহের কাজ করার জন্য কোনো মানত করে সেই মানত পূরণ করা যাবে না। কেউ যদি মনে করেন মানত করলেন যে যদি আমি আমার প্রেমিকা আমাকে ধরা দেয় তাহলে আমি এই কাজ করব, আপনি গুনাহের কাজ করার জন্য প্রেমিকার জন্য আপনি এই কাজ করতেছেন, এটা কথা বোঝা গেছে ভাই? মানে গুনাহের কাজের জন্য যে আমি যদি ওর সঙ্গে খারাপ কাজ করতে পারি হ্যাঁ তাহলে আমি এই কাজটা করবো, এই মানত করবো না, নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ করা ইসলামে জায়েজ নাই। এই হাদিসটি আবু দাউদে বর্ণিত রয়েছে 3289 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এখান থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম যে মান্যত করতে হবে কার নামে? আল্লাহর নামে। এই মান্যত যে আল্লাহ সারা গায়রুল্লাহর নামে করে সেটা পালন করা যাবে না, এবং আল্লাহর বস্তে মান্যত করলে পূরণ করতে হবে। কিন্তু যদি কোনো জায়গায় মান্যত করেন সেটা যদি সেখানে যদি কোনো শিরক বা অন্য কোনো আখড়া থাকে, শিরকের আস্তানা থাকে, বিলাতের সম্ভাবনা থাকে, গুনাহের সম্ভাবনা থাকে, ওই মান্যত পূরণ করা কি নাই? এই হলো মোটামুটি আজকের আমাদের সংক্ষিপ্ত কথা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সহিভাবে মান্যত করার তৌফিক দান করো। আর একটা কথা বলে শেষ করবো, আর সেটা হলো এই, কেউ যদি এমন কোন মান্যত করেছেন সেই মান্যতটা পূরণ করার ক্ষমতা নাই কিন্তু হালাল মান্যত হয় কি হয় না, মনে করেন আপনি একটা মান্যত করেছেন আল্লাহ আমি হ্যাঁ 10টা উট কোরবানি দেব, এখন আপনার 10টা উট কোরবানি দেওয়ার ক্ষমতা নাই, এমন যদি হয়ে যায় তাহলে এক্ষেত্রে একটা কাফফারা দিতে হবে। কি দিতে হবে ভাই? কথা বোঝা গেছে তো? কি দিতে হবে? মানে এমন কোন মান্যত করেছেন হালাল মান্যত কিন্তু করতে সম্ভাবনা পাচ্ছেন না, আপনি পাইতেছেন না, সেক্ষেত্রে আপনার কাফফারা দিতে হবে। আর কাফফারাটা হলো মান্যতের কাফফারা, যেটা আপনি করতে পারেননি সেটার কাফফারা আপনাকে দিতে হবে কসমের কাফফারার মতো। কিসের কাফফারা? কসমের কাফফারা। এই কসমের কাফফারাটা কি আপনাকে জানতে হবে, সেটা হলো এক নম্বর হলো 10 জন মিসকিন খাওয়াইতে হবে। কয়জন মিসকিন? 10 জন মিসকিন খাওয়াইতে হবে। যদি খাওয়ানোর আপনার অ্যাবিলিটি না থাকে, যোগ্যতা না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে। তাও যদি ক্ষমতা না থাকে তাহলে গোলাম আজাদ করতে হবে। এটাও যদি না পারেন তাহলে 3টি রোজা রাখতে হবে। কয়টা রোজা? 3টি। এটা হলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কসমের কাফফারা বর্ণনা করেছেন, এবং কেউ যদি মান্যত পূরণ করতে ক্ষমতাবান না হয় তার জন্য এই কাফফারা আদায় করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সহিভাবে মান্যতগুলি পূরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।